সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত 900। ইউক্রেনের 66,000 সৈন্য নিহত হয়েছে দাবি রাশিয়ার। যুদ্ধের পেছনে ইউক্রেন প্রতিদিন $10 কোটি খরচ করছে, তথ্য বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রীর। মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেয়ার আহ্বান মালয়েশিয়ার। মণিপুর নিয়ে জাতিসংঘের রিপোর্টে ক্ষুব্ধ ভারত। গ্রেফতার এড়াতে হাইকোর্টে ইমরান খানের স্ত্রী। সুইডেনে আবারও কোরআনে অগ্নিসংযোগ, প্রতিবাদে সংঘর্ষ ভাঙচুর। এবং আফ্রিকাকে নবায়নযোগ্য শক্তির পরাশক্তি হিসেবে গড়ার আহ্বান গুতারেসের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত 900। ইউক্রেনে রুশ আক্রমণের পর এক বছরে ক্লাস্টার বোমার আঘাতে হতাহতের সংখ্যা 900। 2022 সালে রুশ আক্রমণের পর এক বছরে এই হতাহত হয়েছে বলে জানিয়েছে ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন বা CMC নামের এই সংস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত CMC এর বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর থেকেই ব্যাপকভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া। পুরনো ও নতুন উদ্ভাবিত অস্ত্র দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনও এই ধরনের বোমা ব্যবহার করছে, তবে তা রাশিয়ার চেয়ে পরিমাণে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর ক্লাস্টার বোমায় হতাহতের কোনো তথ্য না থাকলেও ইউক্রেনে গত বছর প্রায় 916 জন নিহত বা আহতের কথা নথিভুক্ত করেছে। হতাহতের বেশিরভাগ বেসামরিক নাগরিক। ইউক্রেনে হতাহতের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বজুড়ে ক্লাস্টার বোমায় হতাহতের সংখ্যা হয়েছে 1,172 জন। 2010 সালে CMC প্রতিবেদন প্রকাশ শুরুর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ সংখ্যা। ক্লাস্টার বোমা নিক্ষেপের পর বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছিটিয়ে দেয়। বোমাগুলো একই সময়ে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত করে, যেমন ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম, কিন্তু এগুলো দীর্ঘদিন সক্রিয় অবস্থায় বিদ্যমান থাকে, ফলে যুদ্ধ বা সংঘাত শেষ হলেও বেসামরিক হতাহতের ঝুঁকি থাকে। আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ নয়, তবে এটি নিষিদ্ধ করার একটি কনভেনশনে 120টিরও বেশি দেশ যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন এতে স্বাক্ষর করেনি। ইউক্রেনে 66,000 সৈন্য নিহত হয়েছে দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন 66,000-এরও বেশি সৈন্য এবং 7,000-এরও বেশি অস্ত্র হারিয়েছে। সামরিক নেতাদের সঙ্গে আলাপের সময় শৈগু বলেন, বিশেষ আক্রমণ শুরুর পর থেকে শত্রুর ক্ষয়ক্ষতি 66,000 সেনা ও 7,600 অস্ত্র। তিনি আরো বলেন, রাশিয়া সেনারা এক মাসে 159টি হিমার্স ক্ষেপণাস্ত্র, 1,000-এরও বেশি বিমান ড্রোন এবং 13টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। শৈগু বলেন, আক্রমণের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে ইউক্রেনীয় জঙ্গিরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এই সন্ত্রাসী হামলাগুলোকে সামরিক বিজয় হিসেবে আখ্যায়িত করছে। শৈগু বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তবে রাশিয়া নিয়ন্ত্রণে থাকা ঝাপরিসিয়া অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইউক্রেনীয় নেতৃত্ব তার পশ্চিমা অভিভাবকদের কাছে আরো সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেতে কিছু সাফল্য প্রদর্শনের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু এটা সংঘর্ষকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে। ইউক্রেন রাশিয়ার দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। যুদ্ধের পেছনে ইউক্রেন প্রতিদিন $10 কোটি খরচ করছে, তথ্য বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রীর। ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী এলেক্সি রেসনিকভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন $10 কোটি খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা 3% মিত্র দেশগুলো দিয়েছে। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন ফার্মকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। রেজনিকভের এই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয়। মিত্রদের দেয়া অর্থ সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তিনি তা প্রত্যাখ্যান করেন। রেজনিকভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কেনাকাটা করেছে তা সঠিক নীতি মেনে নেই সম্পূর্ণ হয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরের থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তাও তিনি নাকচ করেছেন। এ সময় তিনি বলেন, ওই বক্তব্য অন্যায় এবং সরকার প্রতিদিন যুদ্ধের জন্য $10 কোটি ব্যয় করছে। রেজনিকভকে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
2021 সালের নভেম্বর মাসে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সমালোচকদের পক্ষ থেকে ইচ্ছে করে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন করতে ভয় পাচ্ছেন। মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার আহ্বান মালয়েশিয়ার। মালয়েশিয়া মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে যে তাদের তৈরি করা প্রতিবন্ধকতাগুলো সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করার পর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে শান্তি পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিয়েছে। মালয়েশিয়া থেকে এ বার্তা এসেছে যখন মিয়ানমারে উত্তেজনা, সেই সঙ্গে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিতে 10 সদস্যের জোটের ওপর চাপের মধ্যেই আসিয়ানের সদস্যরা তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য জাকার্তায় বৈঠক শুরু করেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জম্বরি আব্দুল কাদির ইন্দোনেশিয়ার রাজধানীতে গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পর সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া এবং অন্য সদস্য দেশগুলো মতামত দিয়েছে যে জান্তার ওপর আরোপিত শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা না নিয়ে আমরা এটি চলতে দিতে পারি না। জম্বরি মালয়েশিয়ার মতামত ভাগ করে নেওয়া অন্য আসিয়ান সদস্যদের নাম দেননি। সিনিয়র জেনারেল মিং অং লাইং, যিনি 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সুচি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্ব দেন, দুই মাস পরে একটি বিশেষ আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সংকটের অবসান ঘটাতে তথাকথিত 5 দফা ঐকমত্যে সম্মত হন। সামরিক বাহিনী পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সামান্য চেষ্টা করেছে এবং সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বেসামরিক জনগণের ওপর হামলার জন্য যুদ্ধ অপরাধের অভিযোগও আনা হয়েছে। জাম্বরি বলেন, জান্তা দ্বারা সৃষ্ট বাধার কারণে বাস্তবায়নে অগ্রগতির অভাব ছিল। মিয়ানমার 1997 সালে পূর্ববর্তী সামরিক শাসনের অধীনে আসিয়ানে যোগ দিয়েছিল, কিন্তু সংস্কারের সময়কালের পরে অং সান সুচির সরকারকে অপসারণ সংগঠনটির জন্য একটি বড় চ্যালেঞ্জ প্রমাণ করেছে, যা এর অধিকতর কর্তৃত্ববাদী দেশ এবং আরো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে বিভাজন তুলে ধরেছে। আসিয়ান নেতারা মঙ্গলবার তাদের শীর্ষ সম্মেলন শুরু করে। চীন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অংশীদার দেশগুলোর নেতা এবং শীর্ষ কর্মকর্তারা এতে যোগ দেবেন। মণিপুর নিয়ে জাতিসংঘের রিপোর্টে ক্ষুব্ধ ভারত। 5 মাস ধরে জঙ্গি দাঙ্গায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। হাজার হাজার সেনা মোতায়েন করার পরও সেখান থেকেই জ্বলে উঠছে হিংসার আগুন। শান্তি ফেরাতে আসরে নামতে হয়েছে সুপ্রিম কোর্টকেও। এই প্রেক্ষাপটে মণিপুরে মানবাধিকার লঙ্ঘন ও সরকারের অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ তুলে রিপোর্টে মোদী সরকারের সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। পাল্টা নয়াদিল্লির দাবি, ওই রিপোর্ট বিভ্রান্তিকর, পূর্ববর্তী ধারণার বশবর্তী হয়ে তা পেশ করা হয়েছে। জানা গিয়েছে 29 অগস্ট মণিপুরে সহিংসতা নিয়ে ভারত সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার বা বিশেষ অধিকার প্রাপ্ত বিশেষজ্ঞরা। তাদের পেশ করা ইন্ডিয়া ইউএন এক্সপার্টস অ্যালার্মড বাই কন্টিনিউইং অ্যাবিউসেস ইন মণিপুর শীর্ষক রিপোর্টে রীতিমতো তুলোধনা করা হয়েছে মোদী সরকারকে। বলা হয়েছে, মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো, গণধর্ষণ, হত্যার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে, মানবাধিকার হনন হয়েছে। পরিস্থিতি এত জটিল হওয়া সত্ত্বেও ভারত সরকার যথাযথ ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ওই রিপোর্টে চরম ক্ষুব্ধ মোদী সরকার। তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি দল। নয়াদিল্লির সাফ কথা, ওই রিপোর্ট বিভ্রান্তিকর, পূর্ববর্তী ধারণার বশবর্তী হয়ে তা পেশ করা হয়েছে। এতেই স্পষ্ট, যারা রিপোর্ট পেশ করেছেন তাদের মণিপুরে কি ঘটছে বা সরকার কি করছে তা নিয়ে কোনো সম্যক ধারণা নেই। এ সমস্ত ভিত্তিহীন। মণিপুরে আইন শৃঙ্খলা বজায় রয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে তথ্যের ওপর নির্ভর করে রিপোর্ট পেশ করা হবে। উল্লেখ্য, গত 5 মাস ধরে মেতেইকুকে জঙ্গিদাঙ্গার আগুনে জ্বলছে উত্তর পূর্বের এই রাজ্য। প্রায় দিনই সে রাজ্য থেকে সংঘর্ষ ও রক্ত ঝরার খবর মিলছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 192, আহত বহু। উত্তপ্ত পরিস্থিতির জেরে চরম দুর্দশায় দিন কাটছে মণিপুরবাসীদের। ফলে মণিপুরের আইন শৃঙ্খলা নিয়ে বারে বারে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। গ্রেফতার এড়াতে হাইকোর্টে ইমরান খানের স্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সম্ভাব্য গ্রেফতার এড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছেন। আইনজীবী মুস্তাক আহমেদ মহলের মাধ্যমে প্রাদেশিক হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার 5 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিওনিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার বুশরা বেবি তার বিরুদ্ধে দায়ের করা অপ্রকাশিত প্রাথমিক তথ্য প্রতিবেদন বা এফআইআর এর সমস্ত মামলার বিবরণ চেয়েছেন। ফেডারেল এবং প্রাদেশিক সরকারের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পদক্ষেপের বিরুদ্ধে তার এই পিটিশন। এই পক্ষগুলোই তার স্বামী ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের সঙ্গে জড়িত। বুশরা বেবির পিটিশনে বলা হয়েছে, বিবাদীরা ইমরান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের আশ্রয় নিয়েছেন। বিদ্বেষপূর্ণ এবং ভ্রান্ত উদ্দেশ্য নিয়ে বেশ কয়েকটি মিথ্যা এবং অসার এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি, দুর্নীতি দমন সংস্থা বা এসি, পঞ্জাব এবং পুলিশ সহ বিবাদীরা তার বিরুদ্ধে এফআইআর গোপন রাখছে, যাতে তিনি আগাম জামিনের জন্য আদালতে যেতে না পারেন। পিটিশনে আরো বলা হয়, বিবাদীদের নিবন্ধিত মামলাগুলো বুশরা বিবির কাছে প্রকাশ না করা এবং তার পরিবর্তে সেগুলো গোপন করা অবৈধ এবং মৌলিক অধিকার লঙ্ঘন। ফলে বিবাদীদের কর্মকাণ্ড অবৈধ ঘোষণা এবং অজ্ঞাত কোনো মামলা বা তদন্তে বুশরা বিবিকে গ্রেফতার করা থেকে বিরত রাখার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে। সুইডেনে আবারও কোরআনে অগ্নিসংযোগ, প্রতিবাদে সংঘর্ষ ভাঙচুর। আবারও কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধেছে সুইডেনে। ইরাকে ইসলাম বিরোধী কর্মী সালওয়ান মমিকা পবিত্র ধর্মগ্রন্থের একটি কপিতে আগুন দেন, এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালমো শহরে সহিংসতার সন্দেহে 10 জনকে আটক করে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় বিকেলে ভার্নহেম স্টরগেটের প্রধান চত্বরে কোরআনের একটি কপিতে আগুন দেন মমিকা। এর জেরে শতাধিক লোক জড়ো হয়, কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। আগেও তিনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছেন, প্রতিবাদে জ্বালা পোড়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ কর্মকর্তারা জানান, তাদের দিকে পাথরও নিক্ষেপ করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, মালমোতে একাধিক পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। স্থানীয় কমান্ডার পেত্রা সেতুনকুলা বলেছেন, আমি বুঝতে পারছি বিষয়টি আবেগের সঙ্গে জড়িত, কিন্তু এরকম সহিংস কর্মকাণ্ড আমরা সহ্য করব না। গত জুনে ঈদের দিন এই ব্যক্তি রাজধানীর স্টকহোমে পুলিশের উপস্থিতিতে একই কাজ করেন, তখন নীরব ভূমিকা পালন করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয় আরব বিশ্বের পাশাপাশি মুসলিম দেশগুলোয়। আফ্রিকাকে নবায়নযোগ্য শক্তির পরাশক্তি হিসেবে গড়ার আহ্বান গুতারেসের। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসে মঙ্গলবার আফ্রিকাকে নবায়নযোগ্য শক্তির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। মহাদেশটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রকল্পগুলিতে বিনিয়োগের উপর দৃষ্টি নিবদ্ধ করে, একটি যুগান্তকারী জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সেই সম্মেলনে গুতারেসে এই মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিব বলেন, আফ্রিকার অলৌকিক বিষয় হতে পারে নবায়নযোগ্য শক্তি। সামিটে গুতারেসে বলেন, আমাদের এটা অবশ্যই করতে হবে। গুতারেসে বিশেষ করে অন্যতম প্রধান অর্থনীতির গ্রুপ G20 নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহান্তে G20 নেতারা ভারতে মিলিত হচ্ছেন। গুতারেসে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আপনারা আপনাদের লড়াইয়ে দায়িত্ব গ্রহণ করুন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।